নমস্কার আমি সোমলতা গত কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে আমি আমার সংগ্রহের বেশ কিছু গোলাপ গাছ শেয়ার করেছি এই গাছগুলি আমার নতুন সংগ্রহের গাছ একেবারে ছোট্ট গাছ এগুলো এখন এইভাবেই থাকবে এক দুদিনের মধ্যে আমি এগুলো রিপোর্টিং করব এই গাছগুলো তুষে করা গাছ তুষে করা গাছ আমার সংগ্রহে প্রথম আমি এগুলো এইভাবে রাখবো না বা সিন্ডারেও করব না আমার সমস্ত গাছ মাটিতেই বসানো এক দুদিন পর আমি এগুলো ছ ইঞ্চি পটে রিপোর্টিং করব। তারপর দুই থেকে তিন সপ্তাহ এগুলোতে কোনো খাবার কিন্তু আমি দেব না পিছনের বেশ কিছু গাছ যেগুলো আপনাদের সঙ্গে কয়েকটা আমি শেয়ার করেছি সেইগুলো কোনোটা চার ইঞ্চি কোনোটা ছ ইঞ্চি গাছের গ্রোথ অনুযায়ী আমি সব এগুলো আট ইঞ্চি টবে পটিং করেছি গাছ পটিং করার সময় আমার মিশ্রণে ছিল মাটি এক ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ কম্পোস্ট অথবা গোবর সার তার সাথে সমস্ত গাছই রিপোর্টিং করার সময় একটু করে সামান্য নিমখোল আর একটু করে খড়ি মাটি সাপ পাউডার এইগুলো দিয়ে এগুলো পটিং করা দেখুন গাছগুলো সমস্তই খুব হেলদি হয়েছে এগুলো সব পিছনের বড় গাছ যেইগুলো প্রায় দেড় মাস হয়ে গেল আর খুব ভালো ফুলও হয়েছে প্রায় প্রত্যেকটা ডালেই বার চলে এসছে আশা করছি আমার এই নতুন গাছগুলিও একইভাবে খুব সুন্দর হয়ে উঠবে যেগুলো আপনাদের সঙ্গে ভবিষ্যতে আমি আবার শেয়ার করব নমস্কার